চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ ব্লগটা শুরু করলাম সকাল সকাল, মোটামুটি এখন সকাল 6:30 মতো বাজে। আর আজকে ঘুম থেকে উঠে না উঠেই আমি বার করেছি যে কী কী কাচতে হবে আমাকে। তো অনেক কিছু জিনিস কাচার অ্যাকচুয়ালি রয়েছে, তবে সেই সমস্ত জিনিস যে মানে আজকেই কাচতে হবে এমন কোনো নয়। আর সত্যি কথা বলতে একদিনের মাথায় সব জিনিস কেচে শেষ করতেও পারবো না। তো যাই হোক, আজকে আমি ওই ঘরের সমস্ত পর্দাগুলো খুলে নিয়েছি, সেই সঙ্গে হচ্ছে বিছানার চাদর, বালিশের কভারগুলো সব আমি তুলে নিয়ে এসেছি, সবকে আজকে কাচবো, ঠিক আছে? আর বাদবাকি যা কিছু জিনিস রয়েছে সেইগুলো অন্যদিন কাচবো বা হয়তো আজকে বিকেলবেলায় কাচবো। তো এই যে বিছানার চাদর আর ঘরের পর্দা টর্দা এই সব নিয়েই কিন্তু এই একটা বড় বালতির এক বালতি জিনিস হয়ে গেছে, যেগুলো কাচতে অনেকক্ষণ টাইম লাগবে। তাই জন্য এগুলো সকাল সকাল ভিজিয়ে দিচ্ছি, মোটামুটি ঘন্টা খানেক তো এগুলো ভিজিয়ে রাখতেই হবে, তারপরে কাচবো। আর তোমরা তো জানোই যে সকাল সকাল করে চেষ্টা করছি এখন একটুখানি কাজে যাওয়ার, কারণ এখন এই সময়টাই প্রচণ্ড পরিমাণে ভিড়। যত তাড়াতাড়ি কাজে যেতে পারবো ততটাই ভালো। তো এগুলো সকাল সকালই কেচে ধুয়ে মেলতে হবে, তাই সকাল সকালই এগুলোকে ভিজিয়েও দিতে হবে। আর এইদিকে মোটামুটি আমার ভিজিয়ে দেওয়া সব কমপ্লিট হয়ে গেল আর কি, এগুলো ভিজানো থাক, বাদ বাকি সব আমার ঘরের কাজগুলো আস্তে আস্তে করি। আজকে তো অর্ধেকটা ঘর আবার ঝাড়তে বাকি আছে। গতকালকে তো অর্ধেকটা ঘর ঝেড়েছি, মুছেছি, পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর অর্ধেকটা নয়, অর্ধেকটা থেকে একটুখানি কম, তবে আজকে যে ঝাড়াঝাড়ির জায়গাটা রয়েছে সেটাতে ঝামেলা কম রয়েছে। গতকালকে রাত্রে কিছুটা জিনিসগুলো সব মুছে মুছে গুছিয়ে রেখেছি, তো আজকে যেটুকু যা রয়েছে সেটা হচ্ছে ওই আধা ঘন্টা মতো লাগবে। আর এই যে মেঝেতে যে চটটা সেলাই করে পেতে রেখেছিলাম সেটাকেও তুলে আজকে ধুয়ে দেব, কারণ পুজো আসছে তো সব কিছুই ধোয়া কাচা হচ্ছে, তো এটাকেও আমি আজকে ধুয়ে কেচে দেবো। আমার মনে হলো যে এটা শুকনো হতে দুদিন টাইম লাগবে, তো সেই জন্য ওটাকেও ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে আগে পুকুরের জলে ভিজতে দিয়েছি, কারণ নিচে কাদা টাদা তো লেগে থাকবেই, তো সেই জন্য পুকুরের জলে কিছুক্ষণ ভিজুক, তারপরে ভালো করে ধুবো। আর ওটা তো সাবান দিয়ে ধোয়ার কিছু নয়, ওই জলেই ভালো করে ঘষে ধুতে হবে। আর তারপরে আমি ওই সকালের খাবার দাবার তো কালকে রাত্রেই করে রেখেছিলাম, পরোটা করে রেখেছিলাম, হাজব্যান্ডকে সকাল সকাল গরম করে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে ওর। এরপরেই আমি ঘরে চলে এসেছি। এই যে যেটুকু যা জায়গা, এই এরিয়াটা শুধুমাত্র ঝাড়তে আর গোছাতে বাকি রয়েছে। তো এই যে জিনিসগুলো আমি এখন উপরটা প্রথমে ঝেড়ে নিয়েছি, তারপরে সব জিনিসগুলো নামিয়ে নেব। হ্যাপি বার্থডে কাম্মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাস এরই মধ্যে ঘর পুরো একদম ঝাড়া টাড়া পরিষ্কার হয়ে গেছে, তবে সব কিছু জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গোছানো হয়নি। একসঙ্গে ঝাড়া গোছানো করা সম্ভব নয় যেহেতু হাতে সময় নেই। তো এই যে ডিটারজেন্টের যে জলটা ছিল সেই জলটা দিয়ে যে জায়গাগুলো মোছা সেগুলো মুছলাম, আর দরজাটাও তো আমি মুছে নিই যখনই ঘর ডিপ ক্লিন করি, তো আজকে এই জন্য দরজাটাও ভালো করে আমি প্রথমে ডিটারজেন্ট জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে মানে ঘষে নিচ্ছি, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু মাটির ঘর সুতরাং তো জল দিয়ে ধুতে পারবো না, আর এই ডিটারজেন্টের যে কাপড়টা দিয়ে করে ঘষে নিচ্ছি, এতে করেই মোটামুটি সব নোংরা টোংরা উঠে যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে। শুকনো কাপড়টা দিয়ে মোছার পর যখন শুকনো হয়ে যায় দরজাটা, দেখতে কিন্তু একদম নতুনের মতো চকচক করে দারুণ লাগে কিন্তু। তো এখন বাজে হচ্ছে দুপুর 3টা, আর এখন আমি কাজ থেকে ঘর যাচ্ছি। আর এই যে এইখানে দেখো প্যান্ডেলটা কিন্তু মনে হচ্ছে কমপ্লিট, জানি না এখনও কমপ্লিট কিনা, তবে লাইট টাইট বসে গেছে নিচগুলোতে দেখছি। আর এই প্যান্ডেলের থিমটা কি তোমরা কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও, আর যারা যারা বুঝতে পারোনি চিন্তার কোনো কারণ নেই, আমি আগামীকালকের ব্লগে কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো মোটামুটি বেশ ভালোই লাগছে, আর রাত্রেবেলা হলে আরও বেশি ভালো লাগবে লাইটিং, কারণ এই প্যান্ডেল ট্যান্ডেল এই সব জিনিসগুলো তো হচ্ছে লাইটিংয়ের কাজ। আর ওই যে দূরের দিকে একটা স্টেজ দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে পারফরমেন্স মানে অর্কেস্ট্রা ফরকেস্ট্রা এইসব জিনিস হয় প্রত্যেক বছর, এই বছরও হবে। আর এই দিকে আরেকটা ইয়ে দেখা যাচ্ছে, এটাতে ওই যে যারা হচ্ছে তোমার কী যেন বলে
মনে পড়েছে কমিটি কমিটির লোকজন বসে যে অ্যানাউন্স করে সে অ্যানাউন্স করবে, তো মনে হচ্ছে যে পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু দেখে টেকে। এবার আমি জানি না, আগামীকাল দেখলে তবে বুঝতে পারবো, যদি আগামীকাল কোনো কিছু চেঞ্জ হয় তো ভালো, আর না হলে বুঝবো যে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে প্লাস্টিকগুলো কেন এত দেওয়া আছে সেটাই বুঝতে পারছি না, এর ভেতরে লাইট দেবে না কী করবে জানি না। আর ভেতরের প্যান্ডেলটাও মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, দেখে তো তাই মনে হলো। যাই হোক, আমি এবার ঝটপট করে বাড়ি চলে যাই, খিদে পেয়েছে খুব জোরে। তো বাড়ি এসে প্রথমেই আমার চোখে পড়লো যে আমি তো সকালবেলায় যা কিছু কাচাকাচি করেছিলাম সেগুলো রোদে মেলে দিয়ে গেছিলাম আর সেগুলো শুকনো হয়ে গেছে। তো আমি এতটুকুনও বসিনি, ড্রেসটাও চেঞ্জ করিনি, আমি প্রথমেই ভাবলাম যে এগুলো তুলে নিই, গরম থাকা অবস্থায় তুলে নিলেই ভালো, নাহলে একটুখানি পর থেকেই কুয়াশা পড়বে, তখন আবার সেই মনে হবে যেন ভিজে ভিজে রয়েছে। তো প্রথমে এসেই আমি দেখো এই যে সব যা কিছু মেলা ছিল সেইগুলো তুলে নিচ্ছি। আর আজকে না মানে সবাই কেচেছিলাম, আমি কাকিমা শাশুড়িমা সবাই আমরা কেচে নিয়েছিলাম, তো মেলার জায়গার প্রচণ্ড শর্ট, সেই জন্য এক্সট্রা দলা খাটিয়ে মেলতে হয়েছে। এখন হচ্ছে রাত্রিবেলা, একেবারে রাত্রিবেলায় এসে ভিডিওটা করছি। এখন রাত্রি মোটামুটি বাজে প্রায় 10:30 মতো, রাত্রিবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, পুকুরে এসেছি বাসন ধুতে। আর তোমরা তো জানোই পুকুরে কচ্ছপ আছে, সেই কচ্ছপটা মাঝে মাঝে এক এক দিন করে ওঠে। তো এই যে দেখো আজকেও কিন্তু কচ্ছপটা উঠেছে, আর অন্য দিন কী হয় মানে কোনো কোনো দিন কচ্ছপটা আমাকে দেখলে পালিয়ে যায়, কিন্তু আজকে পালায়নি, মানে কোনো কোনো দিন পালিয়ে যায় কোনো কোনো দিন পালায়নি। তো দেখলাম আজকে পালাচ্ছে না, আমি লাইট নিয়ে এসেছি, আমি ওর সামনে দেখা একদম সামনে আছি কিন্তু ও পালাচ্ছে না, মানে ওর মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। তোমরা এই ভিডিওটাই দেখতেও পাবে যে কচ্ছপ কীভাবে খায়। আসলে রুটি টুকরো টুকরো তো সব থাকে, তো আর জলে ফেলে দেওয়ার পর সেগুলো নরম হয়ে যায়, সেইগুলো কিন্তু কচ্ছপের খেতে অনেক সুবিধা হয়। আর আমাদের পুকুরটাই না অনেক ছোট্ট ছোট্ট মাছ হয়েছে, সেইগুলোও ঘুরে বেড়াচ্ছে, দেখাবো। তার আগে দেখো কচ্ছপটা কী সুন্দর সাঁতার কেটে কেটে উঠছে, এইগুলো ক্যামেরাতে ভালো লাগছে কিন্তু ক্যামেরার থেকে সামনে মানে একদম যেটা হচ্ছে চোখে দেখা সেটা আরও ভালো, কারণ ক্যামেরা তো সবসময় তো উঠছে না, আমি লাইট টিপে যতটা পরিষ্কার আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ক্যামেরাতে কিন্তু অতটা পরিষ্কার তো উঠছে না, যেহেতু এখন অনেকটাই রাত্রি। তবে হ্যাঁ বোঝা যাচ্ছে এটাই অনেক, আমি মানে পরিষ্কার করার চেষ্টা করেছি যতটা যা সম্ভব হয়েছে আমার মধ্যে। তো এই যে দেখো কচ্ছপটা তো নিচে আছে আর উপরে মাছগুলো মানে ছোটো ছোটো মাছগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যেটা তোমাদের চোখে অবশ্য পড়ছে। আর এই যে দেখো কচ্ছপটা কিন্তু ওই রুটি টুকরোগুলো খাচ্ছে, একটুখানি ভালো করে যদি মানে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। এই দেখো ছোট ছোট মাছ, এইগুলো না সেই বলে ধানাউলি মাছ, মানে ধান খেতে হয়, আর আমাদের পুকুর থেকে যখন জল বার হচ্ছিলো তখন ঢুকেছে এই মাছগুলো, অনেক ঢুকে গেছে। আর দেখো এখানে একটা কাঁকড়া আছে, প্রথমে তো দেখলাম অনেক কাঁকড়া ছিল কিন্তু এখন আর বেশি কাঁকড়া নেই, একটা দুটো আছে। আর এই কাঁকড়াটার সাইজটা কিন্তু বেশ বড় সড়ো, আর সাহসও দেখো, অন্যবার কাঁকড়াগুলো লাইট টিপলেই পালিয়ে যায় কিন্তু আজকে পালাইনি, আমি আবার লাইটের দড়িটা দিলাম একটু যাতে কামড়ে ধরে, আর এই দেখো কামড়ে ধরে আবার পালাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের এই পুরো ভিডিওটা দেখতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।
যদি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ভিডিওতে, খুব শিগগিরই মধ্যে আসবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্তই থাকলো, এবার তো পুজোর ব্লগ আসবে, তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো।